হযরত কাবুল আহবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দেহ মুবারক তৈয়ারি করেছেন আল্লাহ তাআলা জমিনের কোল যা ছিল আলোময় নূর, মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড অষ্টম পৃষ্ঠা। সবচেয়ে বড় কথা, কাবুল আহবার কোন সেকা রাবি না, নির্ভরযোগ্য রাবি নন। কাবুল আহবার ছিল ইহুদি, হযরত ওমরের যুগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি সাহাবী নন, তিনি তাবেঈ। প্রথম কথা, তিনি সাহাবী না, তাবেঈ। দ্বিতীয়ত, তাফসীরের কিতাবে তার রেওয়ায়েত নেওয়া হয়, কোন হাদিসের সনদে তার রেওয়ায়েত নেওয়া হয় না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকের জন্য আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের মাটি নিয়েছিলেন, আর সেই মাটিটাকেও আল্লাহ নূরে পরিণত করে দিয়েছিলেন। আমাদের বিশ্বাস, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। আমরা জাতি নূর বলি না, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই, নিজও অন্যের জাত থেকে হন নাই। এবং আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, প্রশ্ন করেছে, আপনি 2012 সালের ওয়াজে বলেছেন দেহের নূর তৈয়ারি করেছেন জান্নাতের মাটি দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের মাটিটা জান্নাতেরই মাটি। আমার কথার মধ্যে আর এই হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের মাটিটা আসলে জান্নাতেরই মাটি।